Serang Salo Kumargat petrol pump gan ani bolongo mankha koroksa sinianu gya borokni kosok mankathoi mankathiman mani koktuma mankheno amsayo thangui sogoikha Kumargat thanani police. Serang Salfungo Kumargat petrol pump gan ani bolongo koroksa sinianu gya borokni kosok mankathiman mani patimungo wana mate kamang mawa kalakha amsani joto tongko songlukorok. Logi logi no Kumargat thanani police no rohor jakha koktuma mankathiman mani koktuma mankheno amsayo thangui sogoikha Kumargat thanani police. Gana gini amsani lukurong bai kok samani yagulobo o borok ni sini mungti khalai manliya police mankathai khosamani yagulo postmortem ni bagai Kumargat sakham nagar horka police ni khakamong overdose drugs na harmani bagai phano thuimani o borok hnai kawajo kase amra chunglam je sene kala sa us amro song song gailam aya deklam ene bite sinar kono pai nai alo ya apra jinte parchen na আচ্ছা এখানে যে বডিটা আছে বা এর আগে কি আজকের দিনে আগে কোনো গন্ধ টন্ধ কিছু আপনারা বুঝছেন কিছুদিন আগে একজন কইছে যে এখানে গন্ধ করে এর মুরুক কেটে ফেলাইছে এমনি বাইরে থেকে অনেক সময় দেখতে ইয়ে আজকে কিভাবে বিষয়টা লক্ষ্য করলেন আজকে যেন জায়গার যে মালিক একটা ছেলে এখানে লাকড়ি কাটতে কত গন্ধ করে আচ্ছা আগে দেখছে দেখে গিয়ে কইছে আপনারা কি অনুমান করতে পারতেছেন মানে আমরা যেটুকু দেখতে পেলাম বেশ কয়েকদিন পুরনো পচা গোলা আপনার নামটা আমার নাম ননী গোপাল দেবনা এই এলাকার স্থানীয় বাসিন্দা সকাল আনুমানিক 10টার দিকে আমার কুমারঘাট থানাতে খবর আসে একটা ড্যাড বডি কুমারঘাট পেট্রোল পাম্প সংলগ্ন একটা এরিয়ার মধ্যে পাওয়া গেছে তো সেই খবর ভিত্তিতে আমার কুমারঘাট ওসি আমি নিজেও আমরা ঘটনাস্থলে আয়া দেখি যে একটা ড্যাড বডি ডিকম্পোজ হাইলি ডিকম্পোজ ড্যাড বডি একটা পাওয়া গেছে তো এখনও আইডেন্টিফাই হয়নি তো আমরা বডিটাকে এখন মর্গে আমরা রিসিভ করেছি আইডেন্টিফিকেশন প্রসেস এখনও চলছে সঙ্গে সঙ্গে আরও তদন্ত চলছে দেখি কারণ ওটা বডিটাই দিকে অনুমানিক 10টা আপনারা স্যার ঘটনাস্থলে আসলেন কি অনুমান করছেন এখন তদন্ত চলছে তবে হাইলি সাসপেক্টেড এটা ড্রাগ ওভারডোসের একটা কোনো একটা কেস হতে পারে কারণ ঘটনাস্থলে আমরা একটা সিলিন্ডার আমরা উদ্ধার করেছি আমরা হাইলি সাসপেক্ট করি একটা ড্রাগ ওভারডোসের একটা কোনো একটা কেস হতে পারে মৃতদেহটা দেখতে পেলাম স্যার পচা গোলা তো কেমন পুরনো হতে পারে অনুমানিক 7-8 দিন পুরানো দেখতে পেয়েছে এখন পর্যন্ত কোনো পাওয়া গেছে না তো পোস্টমর্টমের সময় দেখা যাক মানে বডি মার্গের মধ্যে কিছু পাওয়া যায় ককটমা সৈজাংমানী জরাতেই অবরকনি সিনিমং নাইটক বিমানিয়াক পুলিস ফিয়াবা অ পাটিমং বথারজাকমানী দে এবার সা খামিয়া অঙ্গৈ থেমানি আবন চাইটকি নাইটকই দঙ্গ তাবুক পুলিস বিউরো রিপোর্ট চিনি খরাং